হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে গরুর মাংসের ঝোল। আশা করি সবার কাছে ভালো লাগবে। তো এটা রান্না করার জন্য কী কী লাগবে চলুন মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে নিয়ে নিলাম। তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে 2 টুকরো দারচিনি দিয়েছি, 4-4টির মতো এলাচ দিয়েছি, আর লং দিয়েছি 4-5টা, আর একটি তেজপাতারে 2 টুকরো করে দিয়েছি। এখন এগুলাকে একটু মশলা গরম তেলের মধ্যে একটু ভেজে নিব আমি মশলাগুলোকে। তারপরে এখানে আমি একটি পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা অ্যাড করে দিলাম। এটাকে এখন আমি ভালো মতো তেলের মতো ভেজে নিব। তো এইভাবে আমি পেস্টটাকে ভালো মতো একটু ভেজে নিচ্ছি। আর গরুর মাংসটা যদি এভাবে রান্না করা হয় খেতে অসম্ভব ভালো লাগবে। তারপর আমি মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি প্রায় 2 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এটাকেও ভালো মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, গন্ধ ভাবটা যেন চলে যায় সেজন্য একটু ভালো মতো ভেজে নিতে হয়। তারপর আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ মরিচ পাউডার, 1 চামচ পরিমাণ হলুদ পাউডার, 1 চামচ পরিমাণ জিরা পাউডার, 1 চামচ পরিমাণ ধনিয়া পাউডার। এই মশলাগুলো দেওয়ার পরও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, ভালো মতো মেশাতে হবে, তেলের মধ্যে ভালো মতো একটু ভেজে নিতে হবে। তারপর আমি অল্প পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলাটা কষানোর জন্য। তো ঢাকনাটা তুলে এখন আমি মশলাটাকে নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন আমি মাংস অ্যাড করে দিব। মাংসটা আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এখন আমি মাংসটা দিয়ে দিব। এখানে প্রায় আমি 1.5 কিলোর মতো গরুর মাংস নিয়েছি, আর মাংসের পিসগুলো একটু বড়ই থাকবে। এভাবে আলু দিয়ে যদি রান্না করেন তাহলে পিসগুলা ছোট করবেন না, মাংসের পিসগুলা বড় রাখবেন। তো এখন আমি মশলার সাথে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর মশলাটা ভালো মতো মাংসের সাথে মিশিয়ে দিতে হবে। তো আমি একটু মশলার সাথে মাংসটাকে ভালো মতোই মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ভালো মতো তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছি। দেখেন মাংসের মধ্যে আমি পানি দেইনি, মাংসর থেকে পানি বের হয়েছে। এই পানির মধ্যে রেখে আমি মাংসটাকে কষিয়ে নিব ভালো মতো। আমি পানি এখন অ্যাড করব না, এই পানির মধ্যেই আমি মাংসটাকে ভালো মতো কষিয়ে নিব। এখন আমি এখানে প্রায় 1টি পেঁয়াজের অর্ধেক কুচি করে আমি এখন অ্যাড করে দিলাম। এই পেঁয়াজটা দেওয়ার পরও আমি মাংসের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি যেভাবে রান্না করতেছি এটা ফলো করেও যদি আপনারা তৈরি করে দেখতে পারেন, খেতে অসম্ভব মজা। তো মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে আমি ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা একদম পুরোপুরি কষানো হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দিব। এরকম ছোট ছোট আলু দিয়ে এই মাংসটা রান্না করলে খেতে অসম্ভব মজা হয়। তো এখানে আমি প্রায় 8-10টার মতো আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পরও আমি একটু মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে এখন মাংসটাকে আবারও নেড়ে দিব। মোটামুটি মাংসের সাথে আলুটাও কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানি অ্যাড করে দিব।
আর মাংসের মধ্যে সব সময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে মাংসটা জন্য ভালো হয়, ঠান্ডা পানি দিলে মাংসটা কিন্তু ঠিক শক্ত হয়ে যাবে, সিদ্ধ হতে টাইম লাগবে, আর সেজন্য গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এখন পানি দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা তুলে এখন মাংসটাকে আমি আর একটু নেড়ে দিচ্ছি। তো মোটামুটি আমার রান্নাটা হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি টালা জিরা পাউডার অ্যাড করে দিচ্ছি। টালা জিরা পাউডার দেওয়ার পরও আমি একটু নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আর মাংসটা ঝোল ঠিক এরকমই রাখবো আমি, যেহেতু আলু দিয়ে গরুর মাংস রান্না ঝোল ঝোল করে, সেজন্য আমি ঝোলের পরিমাণটা কমাবো না, এরকমই রাখবো। এখন একটু নেড়ে দিচ্ছি, তারপর আমি চুলাটা অফ করে পরিবেশন করে দেখাচ্ছি। আমার রান্না শেষ, চুলাটা অফ করে দিলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। তো আশা করি আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।